রান্নায় ব্যবহৃত ভোজ্য তেল দিয়ে উড়োজাহাজ চালাবে মালয়েশিয়া। সয়াবিন থেকে উৎপন্ন টেকসই বিমান জ্বালানি বা SAF ব্যবহার করে উড়োজাহাজ চলাচলের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। আগামী রবিবার সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর যাত্রীবাহী ফ্লাইট দিয়ে উড়োজাহাজটির পরীক্ষামূলক উড্ডয়ন করা হবে। বিশেষ এই ফ্লাইটের জন্য 15% পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। বিশ্ব পরিবেশ দিবসে মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং 737 দিয়ে শুরু হবে ঐতিহাসিক এই পথ চলা। রান্নায় ব্যবহৃত তেল থেকে উৎপন্ন জৈব জ্বালানি ব্যবহার করে রবিবার MH603 উড়োজাহাজটি স্থানীয় সময় 12:25 কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেখানে পৌঁছাবে 1:30। আবার সিঙ্গাপুর থেকে 2:40 ছেড়ে কুয়ালালামপুর পৌঁছাবে 3:40। মালয়েশিয়ান এয়ারলাইন্স এই ফ্লাইটের জন্য 15% পর্যন্ত ছাড়েরও ঘোষণা দিয়েছে। এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে SAF 2022 প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা এই ছাড়ের সুযোগ নিতে পারবেন। মালয়েশিয়ায় এটাই প্রথম রান্নায় ব্যবহৃত তেল ব্যবহার করে উড়োজাহাজ উড্ডয়নের ঘটনা। এর আগে 2021 সালের ডিসেম্বরে রান্নায় ব্যবহৃত জৈব জ্বালানি ব্যবহার করে প্রথম ফ্লাইটটি উড়ে এসেছিল নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে। 2013 সালের ফেব্রুয়ারিতে ডাচ বিমান সংস্থা KLM রান্নায় ব্যবহৃত তেল থেকে উৎপন্ন জৈব জ্বালানি ব্যবহার করে 200টিরও বেশি ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছিল। বিমান চালনায় এই ধরনের জ্বালানি ব্যবহারের ঘটনা এটাই প্রথম। KLM এর মুখপাত্র গেডি শ্রাইভার বলেন, বিমানগুলো 50% সাধারণ কেরোসিন ও বাকি 50% রান্নায় ব্যবহৃত তেল থেকে উৎপাদন করা জৈব জ্বালানি ব্যবহার করবে। নতুন ধরনের এই জ্বালানি ব্যবহারের জন্য বিমানের অবকাঠামোগত বা যান্ত্রিক কোনো পরিবর্তন আনতে হবে না। সেই সময় মার্কিন কোম্পানি ডায়নামিক ফুয়েলস নতুন এই জৈব জ্বালানি উৎপাদন করত। এতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো রেস্তোরাঁয় রান্না করার তেল। সম্প্রতি নিত্যদিনের ব্যবহৃত কুকিং অয়েলকে জৈব জ্বালানিতে পরিবর্তিত করার উদ্যোগ নিয়েছে ভারতের দেরাদুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম। এই জৈব জ্বালানি দিয়ে গাড়ি এমনকি বিমানও চালানো যাবে বলে দাবি তাদের। ইতিমধ্যেই রান্নায় ব্যবহৃত তেল থেকে তৈরি জৈব জ্বালানি ব্যবহার করছে ফাস্টফুড সংস্থা ম্যাকডোনাল্ডস। সংস্থাটি 35,000 লিটার ব্যবহৃত কুকিং অয়েলকে বায়োডিজেলে পরিবর্তিত করে, যার ফলে বার্ষিক 4,20,000 লিটার অপরিশোধিত তেল বাঁচানোর সম্ভব হয়েছে। উদ্ভিজ্জ তেল, চর্বিজাতীয় পদার্থ, শ্যাওলা থেকে উৎপন্ন হতে পারে এই জৈব জ্বালানি। একইভাবে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে পশুজাত চর্বিও। SAF বা জৈব জ্বালানি নেস্টে নামের বিশ্বের স্বনামধন্য জ্বালানি তেল শোধনাগারে উৎপন্ন করা হয়। এরা রান্নায় ব্যবহার করা জৈব জ্বালানি এবং প্রাণীর চর্বি থেকে উড়োজাহাজের উপযোগী জ্বালানি উৎপন্ন করে থাকে। SAF প্রযুক্তির সাথে সংশ্লিষ্টরা জানান, এই পদক্ষেপের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ 80% পর্যন্ত কমানো সম্ভব।